কাঠ গোড়ায় দাঁড় করিয়ে দিয়েছি। আমাকে হারিয়েছিল না? এখানে ইন্টারভিউ দিয়েছিলে প্রেস মিডিয়ার সামনে, এবার দেখো দেখো অগ্নিজিৎ মুখার্জি কি জিনিস, অগ্নিজিৎ মুখার্জি কি মাপের লয়ার। তুমি তো দুগ্ধ পোষ্য, তোমার হাল কি করি দেখো, তোমার বাপও দেখে শিউরে উঠবে। ওঠো কাঠগড়ায় যাও। অ্যাডভোকেট মুখার্জি, আপনি ওনাকে কি বলছেন? ওনাকে কাঠগড়ায় আসতে দিন। হাত রেখে বলুন। যাহা বলিব সত্য বলিব, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না, সত্য বই মিথ্যা বলিব না। কি নাম? গীতা। পুরো নাম বলো। গীতা মুখার্জি, ওয়াইফ অফ স্বস্তিক মুখার্জি। কি কি বললেন? ওয়াইফ অফ স্বস্তিক মুখার্জি, যাকে হত্যার চেষ্টা করার চার্জ আমার উপর আনা হয়েছে। সেকশন নাম্বার 307, 326, 34 IPC, এই সমস্ত আমার উপর চাপিয়ে দেওয়া হয়েছে। আমি আদালতের কাছে প্রেয়ার করছি, আমাকে আমি যে প্রশ্ন করছি তার উত্তর দেওয়ার জন্য অর্ডার দেওয়া হোক ইওর অনার। সেকশন নাম্বার কি, চার্জ কি, সে সমস্ত মহাদণ্ড ধর্মাবতার বুঝে নেবেন। অ্যাডভোকেট গাঙ্গুলি, উনি যা প্রশ্ন করছেন তার উত্তর দিন। হ্যাঁ ইওর অনার। হ্যাঁ, নাম বলুন। কতবার বলবো আমার নাম আপনাকে, এবার কি নাম জপ করতে হবে নাকি? আমার নাম গীতা মুখার্জি, আমার স্বামীর নাম স্বস্তিক মুখার্জি, আমার বাবার নাম গণেশ গাঙ্গুলি, মায়ের নাম স্বপ্না গাঙ্গুলি, এবার কি শ্বশুর মশাইয়ের নামটাও বলবো নাকি? শারাপ, যা শারাপ। ইওর অনার, আমি যা প্রশ্ন করছি সে প্রশ্নের উত্তর দিতে বলাও গীতা মুখার্জিকে। ইওর অনার, যতটা আপনার ঠিকুজি কুষ্টি আমি জানতে চাইনি, যে প্রশ্ন আপনাকে করছি সেই প্রশ্নের উত্তর দিন। আপনি স্বস্তিক মুখার্জিকে কতদিন চেনেন? স্বস্তিক মুখার্জি ঠিক আমাকে যতদিন ধরে চেনেন। আপনাদের মধ্যে সম্পর্কটা ঠিক কি? সাত্বিক মুখার্জির সাথে আমার সম্পর্ক জামাইবাবু আর শালিকার, আমার দিদির সাথে তার বিবাহ হয়েছে। এসব কি বলছেন আমি না ঠিক বুঝতে পারছি না অ্যাডভোকেট মুখার্জি। ইওর অনার, ইওর অনার, এর পেছনে লুকিয়ে আছে এই খুনের চেষ্টার মোটিভ। এটা অত্যন্ত কুৎসিত একটা বিষয় ইওর অনার, এটা একটা নগ্ন একটা নক্কারজনক বিষয় ইওর অনার, যা শুনলে আপনিও শিউরে উঠবেন। এটা ব্যভিচারের চূড়ান্ত ইওর অনার, আমি সেটাই বলতে চাইছি ইওর অনার। হ্যাঁ, আপনি যেটা বলছেন যে স্বস্তিক মুখার্জি আপনাকে যতদিন চেনেন আপনিও স্বস্তিক মুখার্জিকে ঠিক ততদিনই চেনেন, তাই তো? হ্যাঁ। বেশ, স্বস্তিক মুখার্জি আপনাকে ভালোবাসতেন? এই প্রশ্নটা তো আপনি ওনাকেই করতে পারতেন। অবশ্য আপনি ওনাকে কাঠ করা এনে এই প্রশ্নটা করেছেন আর উনি সেটা অ্যাকসেপ্ট করেছেন। গুড, আপনি স্বস্তিক মুখার্জিকে ভালোবাসেন? আমি একটা মানুষকেই ভালোবাসি আর সেটা আমার স্বামী। আমি রাস্তা ঘাটে পথে আদালতে ভালোবাসা বিলি করে বেড়াই না। না না, অবজেকশন। এটা কি ধরনের কথা জি বলেন? এটা কি হচ্ছে রনি? কি 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 বলছেন? আপনি ঠিক করে কথা বলুন। আপনি ভদ্রভাবে কথা বলুন। আপনি একটা নারীর মর্যাদায় আঘাত করছেন,
তার সম্ভ্রমে আঘাত করছেন হুজুর। আমি কি অ্যাডভোকেট মুখার্জির কাছ থেকে এতটুকু শালীনতা এক্সপেক্ট করতে পারি না? অ্যাডভোকেট মুখার্জি, আপনি মূল প্রশ্নে আসুন। বলুন, ঘটনার দিন ঠিক কি হয়েছিল? কোন ঘটনার দিন? ওই ঘটনার দিন যে ঘটনার দিন স্বস্তিক মুখার্জিকে খুন করার চেষ্টা হয়েছিল, যে স্বস্তিক মুখার্জি এখনো ঈশ্বরের কৃপায় হাসপাতালে শুয়ে শ্বাস নিচ্ছে, সেই সেই ঘটনার দিন, সেই ঘটনার দিন ঠিক কি হয়েছিল? হুজুর, সেদিন আমি বাড়িতেই ছিলাম, উনি আমার কাছে আসছিলেন, দেখা করতে আসছিলেন। কেন দেখা করতে আসছিলেন? উনি আসছিলেন। উনি আসছিলেন? উনি কেন আসছিলেন? উনি আসছিলেন। হ্যাঁ, উনি আসছিলেন। কেন আসছিলেন? উত্তর দেন, কেন আসছিলেন? উনি আসছিলেন আমার সঙ্গে মিট করার জন্য। না, মিথ্যে কথা। উনি যাচ্ছিলেন আপনাকে সিঁদুর পরাতে। ইউর অনার, এই যে উনি দাবি করছেন যে স্বস্তিক মুখার্জি ওনার স্বামী, সেটা মিথ্যে কথা, সেটা সর্বৈব মিথ্যা। স্বস্তিক মুখার্জি আপনার স্বামী নয়, না ওনার সঙ্গে আপনার সামাজিক ভাবে বিয়ে হয়েছে, না ওনার সঙ্গে আপনার রেজিস্ট্রি করে বিয়ে হয়েছে, না ওনার সঙ্গে আপনার শাস্ত্র মতে বিয়ে হয়েছে। ইউর অনার, স্বস্তিক মুখার্জির সঙ্গে ওনার সম্পর্ক তাই অবৈধ, আর স্বস্তিক মুখার্জির সঙ্গেও ওর সম্পর্ক অবৈধ। ইউর অনার, অবজেকশন, অবজেকশন ইউর অনার। রেসপেক্টেড লয়ার ভুলে গেছেন যে কাঠগড়ায় যিনি দাঁড়িয়ে আছেন তিনি একজন নারী, এবং তার শালীনতা বজায় রাখার জন্য আমি কোর্টের কাছে আবেদন করছি। উনি ওনার চরিত্র হনন করার চেষ্টা করছেন, এখনো কিছুই প্রমাণ হয়নি, তার আগেই উনি কিন্তু কনক্লুশনে পৌঁছে যাচ্ছেন। তাহলে ধর্মমতার এই আদালতের কি প্রয়োজন? ধর্মমতার আপনার কিসের প্রয়োজন? উনি রায় দিলেন, আমি কিভাবে সওয়াল করব তার কাইফিয়ত আমি আপনাকে দেব না। আপনি দিতে বাধ্য। আপনি কোন নারীকে অশালীন প্রশ্ন করতে পারেন না। আমি কোন অশালীন প্রশ্ন করিনি, আমি ফ্যাক্টে আসতে চাইছি। ইওর অনার, এটা ফ্যাক্ট নয়। আপনি? আমি অ্যাডভোকেট ব্রজবালা মুখার্জি। দেখুন, আপনারা যে কোনো একজন কথা বলুন, আমি কথা বলছি। আপনি কি প্রমাণ করতে চাইছেন? এটা খুন করা চক্রান্তের কেস। আপনি তার মধ্যে বিবাহ বিবাহ হয়নি, কে কার স্বামী, কার সাথে কার অবৈধ সম্পর্ক, এ নিয়ে কেন কথা বলছেন? এটাই মোটিভ, মোটিভ খোঁজাটাই আমার কাজ। আমি 20-25 বছর পর এই কালো কোটটা পরে কোর্টে হাওয়া খেতে আসিনি, মাই ডিয়ার ডিফ্যাক্টো লয়ার, আমি হাওয়া খেতে আসিনি। এই কালো কোটটার পাওয়ার কতটা সেইটা বোঝাতে এসেছি। এই ডিফেন্স লয়ার
2 মিনিটে আপনার কেসটাকে নস্যাৎ করে দেবে। অ্যাডভোকেট মুখার্জি, আপনি সওয়াল করুন, আপনি বসুন। আপনার সঙ্গে স্বস্তিক মুখার্জির বিয়ের বৈধ প্রমাণ কি আছে? হ্যাঁ, শাস্ত্র মতে বিয়েটা হয়েছিল, আর তার সাক্ষী আপনি আছেন, আপনার পুরো পরিবার আছে। স্বস্তিক মুখার্জিকে খুনের চেষ্টার ষড়যন্ত্রের পেছনে এই গীতা গাঙ্গুলির হাত আছে, ইওর অনার, এন্ড আই উইল প্রুভ ইট। গীতা এলএলবি।